প্রথম পটুয়াখালী, ভালোবাসায় রাখি ভালোবাসায় থাকি। আমি মোহাম্মদ জহির রেহান, আমি তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। আমি লালন গীতিতে ফার্স্ট হয়েছি দুইবার এবং বঙ্গবন্ধু গানে ফার্স্ট হয়েছি। এখন এই জারি গানে আমি প্রথমে এই লটারিতে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু পরের এটা আমাকে বাদ দেওয়া হয়েছে। এটা তো মানা যায় না। খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় উপজেলা থেকে ফার্স্ট হয়ে আমি জেলায় এসেছি। যখন দুপুরবেলা আমার নাচ শেষ হয়ে গেল, তখন আমরা লাঞ্চে যাচ্ছিলাম। লাঞ্চ থেকে আসার পর শুনি লাঞ্চে আমরা তিনজন ছিলাম। যখন খাতায় নাম এন্ট্রি করি তখন আমরা তিনজনই ছিলাম। তো আমাদের সকল ক্যান্ডিডেটের নাচ শেষ, তারপর আমরা লাঞ্চে যাই। লাঞ্চে যাওয়ার আগে কয়েকজন আমাকে যে নাচ শিখেছে তার মুখে শুনেই যে আমি ফার্স্ট হয়েছি। কিন্তু লাঞ্চ থেকে আসার পর শুনি জেলা সদর থেকে আমার যাওয়ার পরে একজন এসেছে, সেই নেচে ফার্স্ট হয়েছে। আমি এই ফলাফলটা মানতে পারছি না। তো শেষেই আমি বলতে চাই, যদি আমাদের সাথে এরকম দুর্নীতি করা হয় তাহলে আমরা এরপরে এরকমের আর আসবো না, এখানে আর আসতে চাই না। আমার নাম সুমনা রানী সাহা, আমি বাউফল গার্লস স্কুল থেকে এখানে এসেছি। বাউফল গার্লস স্কুলে অনুষ্ঠান হয়েছিল, ওখানে আমি ফার্স্ট হয়ে এখানে আমি এসেছি। তো ফার্স্টে বলা হয়েছিল আমার সাথে মানে প্রচুরভাবে মানে বলার মতন না যেভাবে পার্সিয়ালিটি করা হয়েছে। আমি ফার্স্টে আমার নাম প্রথমে বলা হয়েছে যে আমি ফার্স্ট হয়েছি, তো ওখানে আমি কীভাবে সেকেন্ড হই? অন্যায় করছে, আমার সাথে অন্যায় করা হয়েছে, এটা আমি কীভাবে কোনোভাবেই মানবো না, আর মানার কথাও না। আমি মরিয়ম আক্তার, আমি কলাপাড়া সরকারি মুজাহরুদ্দিন বিশ্বাস কলেজের একজন শিক্ষাবিদ। 18 তারিখের যে প্রোগ্রামটা ছিল আমাদের উপজেলায় শিক্ষা সপ্তাহ, ওইখানে আমার সাথে অবিচার করা হয়েছে। ওখানে আমি উচ্চঙ্গনীতি এবং লোকনীতি অংশগ্রহণ করে বিচারকদের স্বজনপ্রীতির জন্য এটা হয়েছে। আর বিচারক যারা ছিল তারা একজন ছিল তবলাবাদক, আরেকজন ছিল ডেকোরেটরের মালিক, এবং একজন ছিল একজন শিক্ষক ছিল। কিন্তু এদের দ্বারাই সব মানে আপনার জাতীয় শিক্ষা সপ্তাহে যতগুলো আইটেম আছে, হামনাচ, আবৃত্তি, অভিনয়, কবিতা, উচ্চঙ্গ সঙ্গীত, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, উচ্চঙ্গ নৃত্য, লোকনৃত্য ইত্যাদি যা যা আছে সব এই তিনজন বিচারক দিয়ে বিচার করা হয়েছে। একই বিচারক কীভাবে এক মানে একগুলো আইটেমে বিচার করতে পারে আমার জানা নেই। যাই হোক, কিন্তু এটা একদমই মানে স্বজনপ্রীতি হয়েছে, এটা স্পষ্ট একদম বসে যায়। এখানে বিচার কার্যের কথা বলতে গেলে বিচার কার্য আমাদের মতে আমাদের ঠিক হয় নাই, যেহেতু আমাদের নাচ গান বা অনেক কিছুই আমাদের দেখা হয়েছে যে ফার্স্ট লেখা হয়েছে, সেটা কিছুক্ষণ পর আমরা যেতে সেটা দ্বিতীয়। এটা আসলে কী বিচার করছে আমরা বুঝতে পারি না। এটা আমি পরবর্তী গেলে আমরা এখানে এমনি তো আসবো না আমরা। আর বিশেষ করে খাবার নাস্তা যেটা যেবার নাস্তা দেওয়া হয়েছে, সামান্য ছোটো একটা সিঙ্গারা, একটা ছোটো একটা সমুচা আর একটা ছোট্ট একটা মিষ্টি, এটাতে কোনো বাচ্চাদের মানে পেট ভরে না। আর প্লাস তো তার সাথে কোনো পানি নাই, তার প্যাকেট চাইয়েছে এনেতে গেলে, আর বাচ্চাদের যখন চাইতে গেলে তারা বলে এই বাচ্চারা পাইছে পাইছে, আমি পাই না আমার বাচ্চারা, আজকে আমি তো চাইছি না। পানি কোনো ছিলই না, কোনো আমাদের কোনো পানি দেয় নাই। আমাদের কলেজ থেকে যা যার স্কুল থেকে তার বাইরে থেকে কিনে এনে এনে সবাই খাইছে। এখানে আমাদের কোনো পানির ব্যবস্থা করা হয় নাই, প্লাস এখানে জাজমেন্টও ঠিক হয় না, প্রতিটা আইটেমে জাজমেন্ট ভুল হয়েছে। আমরা আমাদের গার্ডিয়ান আমরা আমাদের বাচ্চা কাছে নিয়ে এখানে আসি, একটা আশা নিয়ে আসি, সেখানে যদি অনিয়ম হয় সেখানে আমাদের বাচ্চাদের আমরা এখানে আর আসবো না। যারা পারদর্শী একটা রেজাল্টে তিনবার কেন কাটা হয়? যদি তারা বলে যে যোগে ভুল হয়েছে, যোগে যদি তারা যে যদি এরকম অনুষ্ঠান চালানো হয় সেখানে আমাদের বাচ্চা কাছে নিয়ে অন্তত ব্যক্তিগতভাবে আমি গৌতম গাঙ্গুলি বাউফল থেকে আসছি, আমি আর এখানে আসবো না, এটাই আমার শেষ কথা। ধন্যবাদ। ভগবানের মতো এই বাচ্চাদের কাছে আমরা সারা বছর শিখেই বাচ্চাগুলো জেলায় নিয়ে আসি, কিন্তু ওই যে গার্লস স্কুল খেপুপাড়া থেকে গার্লস স্কুল আসছে, সেই গার্লস স্কুলও মানে ফার্স্ট হওয়ার, আবার এই মেয়েটা ফার্স্ট হয়েছে উচ্চাঙ্গতে, সে যদি পায় 1 নম্বর ওই মেয়ে পায় 1000 নম্বর, সেইখান থেকে ওই মেয়েটারে বাদ দিয়েছে। এটা এরপরে তো জেলায় কেউ আসবে না,